কাফেরের ইন্টারেস্টিং যে ইংলিশের যে আমরা ওয়ার্ড বলি এবং এই আরবিক ওয়ার্ডের ভিতরে একটা সিমিলারিটি আছে। ইংলিশে যখন আমরা কভার বলি, কোনো কিছুকে কভার করা মানে কোনো কিছুকে ঢেকে দেওয়া, কভার, তাই না? এটা তো খুবই কমন ওয়ার্ড, কোনো কিছুকে কভার করা। এবং ইন্টারেস্টিংলি আরবিকের রুট ওয়ার্ডটাও একই, কোনো কিছুকে যখন ঢেকে দেওয়া হয় তখন ওইটাকে কাফারা বলা হয়, যেমন ইংলিশে কাফের। ফর এক্সাম্পল, আরবিকে নাইটের বা রাতের আরেকটা মানে হচ্ছে কাফের। কী কারণে কাফের বলা হয় রাতকে? যে রাতটা এসে একটা চাদরের মতন সব কিছুকে ঢেকে দেয়, এই সূর্যের আলোটাকে ঢেকে দেয়, জন্যই তো রাত হয় এবং অন্ধকারে আমরা দেখতে পাই না। অ্যাজ ইফ দেয়ার ইজ সামথিং কভারিং, তাই না? আমাদের পুরো ওয়ার্ল্ডটাকে কভার করে দেয়। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, এই ওয়ার্ডটাও আল্লাহ সুবহানাহু তাআলা ইউজ করছেন, যে লাইলের একটা বৈশিষ্ট্য যে গশিয়ান করে, যেমন কোনো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে কোনো কিছুকে কভার করে দেওয়া। আবার কোরআনিক টার্মে ইয়াজিবুল কুফফারা, ইয়াজিবুল জুররা আলী ইয়াগীদা বিহুমুল কুফফার, সেটা হচ্ছে যারা ফার্মার তাদেরকেও আরবিতে কাফের বলা হয়। কী কারণে? যে ফার্মার, যে কৃষক, সে মাটি খুঁড়ে তার ভিতরে বীজ দেয় এবং মাটিটাকে দেয়, বীজটাকে ঢেকে দেয়। এই যে ঢেকে দেওয়া হলো, এটা হচ্ছে কাফের, কভার করা হলো ফ্রম দ্য লিটারাল সেন্স। তো এইখানে হচ্ছে কাফের, তারাই কাফের হয় যখন তারা হক, যেটা যেই মেসেজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যেটা খুবই ক্লিয়ার, সেই জিনিসটাকে তারা ঢেকে দেওয়ার চেষ্টা করে। তারা জানে যে দিস ইজ ট্রু, কিন্তু ওই হাকটাকে যখন তারা তাদের থ্রু দেয়ার ওন অ্যাক্টিভিটি যখন তারা ঢেকে দেয়, তখন তারা তাকে আমরা কি বলি? কাফের বলি। ওই জন্য এইটা হচ্ছে কাফেরদের বড় বৈশিষ্ট্য, যে তারা হাকটাকে ইচ্ছা করে কভার করে রাখার চেষ্টা করে। কারণ বিভিন্ন কারণে হতে পারে, যে এই হাকটা আসলে তাদের কোনো ওয়ার্ল্ডলি বেনিফিটে এসে আঘাত হবে, তারা লাইফের কোনো কিছু এনজয়মেন্ট থেকে তারা বঞ্চিত হবে, বিভিন্ন কারণে তারা কাফের হতে পারে। কিন্তু অলওয়েজ তারা এটা স্টার্ট করেছে, তার মানে তাদের একটা অ্যাক্টিভিটি, থ্রু সাম অ্যাক্টিভিটি তারা কাফের হয়েছে। তা আল্লাহ সুবহানাহু তাআলা এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যে যাদের আল্লাহ সুবহানাহু তাআলা এই কুফরিটা তাদের জন্য লিখে রেখেছে, মানে আল্লাহর নলেজে তারা কাফের, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এভাবেই তাদের এই কারণের জন্য, তাদের এই ইনিশিয়েটিভ ফ্রম দেয়ার ফ্রি উইল, তাদের অন ইচ্ছায় যখন তারা কাফের হয়েছে, যখন তারা হাকটা জানার পরে এই হাকটাকে যখন ঢেকে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ক্রিয়েশনের আগেই জানে যে যখন তাদের সামনে হাকটা আসবে তারা ওইটাকে ঢেকে দিবে এবং তারা অন্যদিকে চলে যাবে এবং তারা শুনবে না এবং তারা এই কোরআনের মেসেজটা শুনবে না এবং আসবে না এবং উইলিংলি তারাই করবে না, তখন এই ক্যাটাগরির পিছনে আপনি তাদেরকে সতর্কবাণী দেন অথবা না দেন কোনো লাভ হবে না। এবং এরকম সিমিলার অনেক আয়াত এসেছে কোরআনে। ফর এক্সাম্পল সুরা ইউনুস, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সুরা ইউনুসের, যে যাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা তকদির করে রেখেছেন, পুরো আসমান জমিন সৃষ্টির আগে যাদেরকে হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, যদি আল্লাহ লিখে রাখেন যে তারা ঈমান আনবে না, তারা কখনো ঈমান আনবে না অ্যাকচুয়ালি। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, সবচেয়ে বড় যদি আয়াতও আসে, সবচেয়ে বড় আল্লাহর যদি নিদর্শনও তাদের সামনে চলে আসে, তাও লাভ হবে না।